স্যার এসে গেছে। আসসালামু আলাইকুম স্যার। ভালোই ভালোই এসেছিস তাহলে। না আসার তো কোনো কারণ নেই স্যার। এই জঙ্গল এলাকায় এমন কোন জন্তু জানোয়ার আছে বলে তো আমার জানা নেই যে আমাকে মেরে ফেলে দেবেন আর সেই জন্তু জানোয়ার আমাকে খেয়ে নেবে। কথা বলে পারবেন না স্যার, কাউন্টার রেডি থাকে। ওই কথাটাই আমার আছে, নলে কি আর স্যারের বোনের সাথে প্রেম করতে পারতাম? তোর প্রেমের বর্তমান পজিশনটা কি আমি জানতে পারি? 100% লাভ। আমাকে ছাড়া আপনার বোন বাঁচবে না আর আপনার বোনকে ছাড়া আমি বাঁচবো না। এই কথাগুলো আইসক্রিম পার্লারে বসে আইসক্রিম খেতে খেতে বললে ইমোশন বাড়ে। তুই কি জানিস হাতি পালা আর আমার বোনকে পালা সমান খরচ? লে বাবা, জানবো কেমন করে স্যার? আরে হাতি তো দূরে থাক, আজ পর্যন্ত একটা ছাগলও পুষে দেখিনি, তাই কোনটার পেছনে কত খরচ হয় জানবো কেমন করে স্যার? যখন জানিস না তখন আমার বোনের খরচের লিস্টটা ভালো করে শোন। আমার বোনের সাথে তোর বেসিক পার্থক্যটা কোথায়? প্রিয়া প্রতিদিন যে টাকা বাজে খরচ করে ওই টাকায় তোর কম দামে ম্যানেজার বাবার কম করে হলেও 2 মাসের সংসার খরচ চলবে। তোর বাবার বাড়িটা বিক্রি করলে যত টাকা পাওয়া যাবে তার চেয়ে ডাবল টাকা খরচ করে আমি আমার বোনের জন্য বাথরুম বানিয়েছি। তাছাড়া প্রিয়ার নেইল পলিশের খরচ কত জানিস? মাসে 1 লাখ টাকা। প্রিয়া পোশাকের সাথে ম্যাচ করে যেসব পার্টস ইউজ করে তার প্রত্যেকটার দাম কম করে হলেও 10-20,000 টাকা। তাছাড়া ড্রেস আর জুতার খরচটা বাদই দিলাম। এবার বল, প্রিয়াকে ভালোবেসে তুই ঠিক করেছিস? করিসনি। ওর জীবনটাই তুই নষ্ট করে দিবি। প্রিয়া আমার আদরের একমাত্র বোন, তাই ওর জীবনের কথা ভেবে, সুখের কথা ভেবে এই প্রথম আমি তোর কাছে হাত জোড় করে বলছি, ওর জীবন থেকে তুই সরে যা। বিনিময়ে তুই যা চাস, যত টাকা চাস আমি দেব। এইবার এইবারই লাইনে এসেছেন। আসলে আপনি অনেক ট্যালেন্ট স্যার, তা আমাকে একটু ভাবতে দিন। টোপটা মনে হয় খেয়ে নেবে স্যার, এই দেখুন না বর্শিতে মাছ ধরা পড়লো বলে। স্যার চিন্তা ভাবনা শেষ, একটা সেটেলমেন্টে আসতে চাচ্ছেন তাই তো? ঠিক আছে বলুন কত দেবেন। 50 লাখ। ছ্যা, অনলি 50 লাখ? ভিকিরি মনে করলেন স্যার? আর তাছাড়া বোন সম্পর্কে এতক্ষণ এত কিছু বললেন আর দামের সময় মাত্র 50 লাখ? এখন তো স্যার আপনার সমস্ত কথাই মিথ্যে মনে হচ্ছে। তাহলে তুই বল কত টাকা দেব? আমি তো বলেছি স্যার আপনার মাল আপনি কিনবেন। 1 কোটি। আর একটু ধাক্কা দিতে হবে স্যার। সত্যি কথা বলতে কি, সকাল 6টায় ঘুম থেকে উঠে বাবার পকেট থেকে টাকা চুরি করেছি, তারপর কোচিং সেন্টারে যাবার পথে আপনার বোনকে হুন্ডার পেছনে বসিয়ে সারা শহর ঘুরে বেরিয়েছি, যেখানে যা খেতে চেয়েছে তাই খাইয়েছি, এমন কি পকেটের টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখিয়েছি, পার্কে বসে আড্ডা মেরেছি, বাদাম খাইয়েছি, তাই বলে আমি কত টাকা খরচ করেছি সেটা দেখলে তো চলবে না স্যার। আমাদের দুজনের সম্পর্কটাকে একটু সাইকোলজিক্যালি বিচার করে দেখুন, তাহলেই বুঝবেন প্রেম ভালোবাসা কত দামি জিনিস। 1,50,000। ওকে স্যার, ডান। সরি স্যার। টাকা আমি দিচ্ছি, তুই কিন্তু প্রিয়ার জীবন থেকে সরে যাবি, ওর পেছনে পেছনে ঘোরা ছেড়ে দিবি। শুধু পেছনে কেন স্যার, সামনে পেছনে দুটোই ছেড়ে দেব। সুলতান স্যার, ব্যাগ থেকে 50 লাখ টাকা রেখে 1.5 কোটি টাকা ওকে দিয়ে দাও। জি স্যার। মনে হচ্ছে 50 লাখ টাকা লস করলাম। এই নাও।
ঠিক আছে স্যার, আমি তাহলে যাই। বাই স্যার। আবার আসছে স্যার। ইয়ে 100 টাকা হবে? কেন? সিএনজি ভাড়া না, মানে 500 টাকার নোট তো ভাঙতে নাও থাকতে পারে। এই নাও। থ্যাংক ইউ স্যার।